হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্মার্ট ইবাইকের পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি চালিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে স্মার্ট M3 ইলেকট্রিক বাইক। এটি দুইটি কালারে আমরা নিয়ে এসেছি, লাল এবং নীল। দেখতেই পাচ্ছেন এই গাড়িটি নীল কালারের, পুরোটাই কিন্তু নীল। খুবই সুন্দর, দারুণ একটি গাড়ি। এই গাড়িটি একবার চার্জ করলে মিনিমাম 90 থেকে 100 কিলোমিটার যেতে পারবেন মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচে। তো এই গাড়িটি সম্বন্ধেই এ টু জেড কনফিগারেশন আপনাদেরকে বলবো, না টেনে দেখতে থাকুন। তো চলুন আমরা প্রথমে চলে যাই সামনের চাকা ফ্রন্ট সাইডে। দেখতেই পাচ্ছেন সামনের যে চাকাটি, এটি হচ্ছে 12 ইঞ্চি টিউবলেস টায়ার। সামনে এবং পিছনে দুই জায়গাতে কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, এবং সামনে পিছনে উভয় জায়গাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আর হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকার কারণে গাড়িটি কিন্তু যতটাই রানিংয়ে রাখেন না কেন, খুব সুন্দরভাবে ব্রেক করার সাথে সাথে জমে যাবে। তো খুবই সুন্দর কোয়ালিটির এই গাড়িটি। দেখতেই পাচ্ছেন সামনের যে টায়ারটি, এটি হচ্ছে পুরোটাই টিউবলেস। সামনে পিছনে উভয় জায়গাতেই 12 ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, আর টিউবলেস টায়ার হওয়ার কারণে গাড়িটিতে কোনো রকম হাওয়া যাবে না, পাঞ্চার হবে না। শুধু আপনারা একটি করে দুই গাড়ি দুই চাকায় দুটি জেল ভরে নিলেই চলবে। আর গাড়ির যে সাসপেনশন দেখছেন, সামনে পিছনে দুই জায়গাতে কিন্তু অসাধারণ সাসপেনশন দেওয়া হয়েছে, যার কারণে গাড়িটি আরো অনেকটাই স্মুথ হয়ে গেছে। তো যে কোনো জায়গায়, ভাঙা চূড়া যে কোনো জায়গায় আপনি চালান না কেন, কোনো রকম ঝাঁকুনি লাগবে না আপনার শরীরের মধ্যে। আর এই যে গাড়ি দেখতে পাচ্ছেন সামনের যে সাইডটি, খুবই সুন্দর লুকিং। দেখতেই পাচ্ছেন আমি যদি হেডলাইট জ্বালাই, হেডলাইট জ্বালালে দেখতেই পাবেন, প্রথমে আমি শুধু পার্কিং লাইটটি জ্বালালাম, দেখতে পাচ্ছেন, এবং হেডলাইট জ্বালালাম। হেডলাইট, পার্কিং লাইট আলাদা আলাদা সুইচ রয়েছে, আপনি আলাদা আলাদা ভাবেই জ্বালাতে পারবেন। এছাড়াও কিন্তু হেডলাইটটি লোয়ার ডিপার করতে পারবেন, দেখতে পাচ্ছেন আপার ডিপার করছি আমি, খুবই সুন্দর। এছাড়া রয়েছে ইন্ডিকেটর লাইট, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট গুলো জ্বলছে ডানে বামে, সামনে পিছনে উভয় জায়গাতে কিন্তু ইন্ডিকেটর লাইট রয়েছে। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি লাইট, আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। এক কথায় এ টু জেড যা যা থাকার প্রয়োজন একটি গাড়িতে সবকিছুই এই গাড়িতে দেওয়া হয়েছে। ফ্রেন্ডস, সামনে যদি আমি ডিসপ্লেটি দিকে চলে আসি, ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, বড় আকারের মাল্টি কালার, 00 দেখা যাচ্ছে। এখানে কিন্তু আপনি যখন গাড়ির গতিবেগ দিবেন তখন স্পষ্টভাবে শো করবে কত গতিবেগে গাড়িটি চালাচ্ছেন। গাড়িটি কিন্তু প্রায় 70+ গতিবেগে চলতে সক্ষম ঘন্টায়, এবং আপনি কত কিলোমিটার চালিয়েছেন ছোট ছোট যে জিরো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করবে, মানে আপনি যত কিলোমিটারই চালান এখানে সব যোগ হয়ে থাকবে। আর এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন চার্জিং ল্যাবেলগুলো, মানে এটা এক চার্জে 90 থেকে 100 কিলো চালাতে পারবেন। যখন চার্জগুলো কমবে ঠিক মোবাইলের মতোই আস্তে আস্তে চার্জগুলো কমতে থাকবে, আপনি বুঝতে পারবেন যখন হলুদ কালারে চলে আসবে অবশ্যই আপনার চার্জ দিতে হবে, কারণ লাল কালার আসার সাথে সাথেই গাড়িটি বন্ধ হয়ে যাবে। এছাড়াও কিন্তু গাড়ির সাথে পাচ্ছেন প্রিমিয়াম দুটি রিমোট কন্ট্রোল এবং দুটি চাবি। এই রিমোট কন্ট্রোল দিয়েই কিন্তু আপনি চাবি ছাড়াও গাড়ি অন করতে পারবেন এবং অফ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে চারটি বাটন রয়েছে, এখানে প্রেস করলেই, আপনি যদি এটা ডাবল প্রেস করেন তাহলে ডিসপ্লের দিকে তাকিয়ে দেখুন, আমি ডাবল প্রেস করলাম গাড়িটি কিন্তু অন হয়ে গেল। ওয়াও, দারুণ, মানে আপনি চাবির কোনো প্রয়োজনই নেই গাড়িটি চালাতে হলে, আপনি চাবি দিয়েও চাইলে চালাতে পারবেন, আবার প্রয়োজন আপনার চাবি ছাড়া চালাতে পারবেন, চালানো দরকার সেটাও পারবেন। দেখতেই পাচ্ছেন গাড়িটি অন হয়ে গেল, এখন কিন্তু আপনি গাড়িটি পিক আপ দিলেই সুন্দরভাবে চলবে। এবং আপনি যদি গাড়িটি অফ করতে চান অবশ্যই এই যে মাঝখানে এই তিন বাটনের মাঝখানে আনলক যে বাটনটি, এটি প্রেস করতে হবে, প্রেস করলে কিন্তু বন্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছেন একবার প্রেস করলে চলবে। এছাড়াও গাড়িটি যদি কোথাও পার্কিং করে রেখে যেতে চান, আপনি গাড়িটি পার্কিং করার পর পিছনের চাকাটি খুব সুন্দরভাবে, এই যে দেখতে পাচ্ছেন লক সিস্টেম একটি তালা রয়েছে, এটা সুইচ দিলেই লক হয়ে যাবে, মানে পিছনের চাকাটি লক হয়ে গেছে, এখন যদি কেউ এটা চালিয়ে নিয়ে যেতে চায় কখনোই সম্ভব না। এছাড়াও আপনি সিকিউরিটি অ্যালার্ম রয়েছে, দেখতে পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম অ্যালার্ম বাজতে থাকবে, মানে কেউ যদি গাড়িটি আপনি পার্কিং করে রাখার পর ধরতে চায়, কেউ ধরে একটু লড়ার সাথে সাথে এটা বাজতে থাকবে, মানে বুঝতেই পারছেন গাড়িটি নেওয়ার কোনো রকম কোনো সম্ভাবনাই নেই, অতএব চুরি হওয়ার কোনো ভয় নেই। আবার আপনি যখন চালাবেন অবশ্যই আনলক প্রেস দিয়ে নেবেন, তাহলে সবকিছু ওকে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন গাড়িটি কিন্তু অসাধারণ সুন্দর। এছাড়াও কিন্তু এখানে একটি ট্যাঙ্কি রয়েছে, এই ট্যাঙ্কিটির ভিতরে চার্জিং ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে কট সিস্টেম, আমরা গাড়ির সাথে চার্জার দিয়ে দিব, এখানে আপনি চার্জিং চার্জারটা লাগিয়ে খুব সুন্দরভাবে যে কোনো লাইনে চার্জ দিতে পারবেন, এবং এছাড়াও চার্জার বা যে কোনো ছোট খাটো জিনিস এটার ভিতরে আপনি রাখতে পারবেন, তারপর এই জিনিসটি আপনি সুন্দরভাবে এখানে লক করে রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সিস্টেম, দারুণ ফ্রেন্ডস। এছাড়াও কিন্তু পিছনেও রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্যারিয়ার, এবং দুইজন বসার জন্য দারুণ একটি সিট, এখানে যে চালাবে সে বসবে, এবং উপর দিকে দেখতে পাচ্ছেন আরেকজন বসার জন্য, দারুণ, মানে এক কথায় দুইজন চালানোর জন্য খুবই সুন্দর। একটা একজন বেবি থাকলে কিন্তু সামনে ট্যাঙ্কিতে ইজি ভাবে বসানো যাবে, এবং পিছনে কিন্তু ইন্ডিকেটর লাইট রয়েছে, পার্কিং লাইট রয়েছে, আপনি যখন গাড়িটি অন করে
ব্রেক করবেন তাহলে কিন্তু অবশ্যই দেখবেন আপনার পিছনে পার্কিং লাইটটি হাইলাইট করবে। দেখতেই পাচ্ছেন পিছনের লাইটটি জ্বলছে এবং ইন্ডিকেটর রয়েছে। এছাড়াও পিছনের যে চাকাটি দেখতে পাচ্ছেন, পিছনের চাকাতেও কিন্তু হাইড্রোলিক ব্রেক ডিস্ক ব্রেক রয়েছে। দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক, এবং পিছনের পুরো চাকাটি কিন্তু মোটর দ্বারা আবৃত করা হয়েছে। আর পিছনের মোটরটি হচ্ছে, মানে গাড়ির মোটরটি হচ্ছে 1200 ওয়াট ব্রাশলেস মোটর। আর ব্রাশলেস হওয়ার কারণে গাড়িটি আরো শক্তিশালী এবং মজবুত, পানি ঢোকার কোনো রকম ভয় নেই, মানে এটা ওয়াটার প্রুফ। পিছনের চাকাও 12 ইঞ্চি টিউবলেস টায়ার, এবং পিছনে যে বসবে তার জন্য রয়েছে পাদানি দেখতে পাচ্ছেন, আর যে গাড়িটি ড্রাইভিং করবে তার জন্য রয়েছে আলাদা পাদানি। খুবই সুন্দর, স্টাইলিশ। আপনি চাইলে পাদানিগুলো উঠিয়েও রাখতে পারবেন, আবার যখন আপনি ব্যবহার করবেন পাদানিগুলো নামাতে পারবেন, সব সিস্টেমই রয়েছে। এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে দারুণ সাসপেনশন। দেখতেই পাচ্ছেন সামনে যেমন সাসপেনশন, পিছনেও কিন্তু এরকম সাসপেনশন দেওয়া হয়েছে, যার কারণে গাড়িটি যে কোনো জায়গায় উঁচু নিচুতে জাম্পিং করবে, খুবই সুন্দর। আর ব্যাটারি এখানে দেওয়া হয়েছে 72 ভোল্ট 32 এম্পিয়ার, খুব শক্তিশালী জেল ব্যাটারি, মানে অনেকে ড্রাই সেল বলে থাকি আমরা, অনেকে জেল বলে থাকি। তো ফ্রেন্ডস, এই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট M3। আপনারা চাইলেই এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। বাংলাদেশের 64টি জেলাতেই আমরা কুরিয়ারের মাধ্যমে গাড়ি অনলাইনে, মানে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আপনি আপনার যেই পছন্দের গাড়িটি, মানে যেই মডেলটাই পছন্দ থাক না কেন, আমাদেরকে জাস্ট বললেই হবে যে এই মডেল গাড়িটি আমার পছন্দ। আপনার যদি দাম দেওয়ার পছন্দ হয়ে থাকে, আমরা বলবো বা ভিডিও কলে ফোন দিবেন, এ টু জেড সবকিছু দেখার পর যদি পছন্দ হয়ে যায় তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন। তো ফ্রেন্ডস, এছাড়াও আমাদের অফিসেও চলে আসতে পারেন, আমাদের অফিসের ঠিকানা কনফিগারেশন বক্সে দেওয়া আছে, ঢাকা যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি, এখানে আমাদের ঠিকানা ঠিক যাত্রাবাড়ি থানার উত্তর পাশে। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।